আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেল রিভিউ উইথ দিহান তাফসিরুল ইসলাম দিহান সেখানে হচ্ছে তোমরা একটা প্রশ্ন বারবার বারবার করছো আমাকে যে ভাইয়া নতুন বছরের জন্য বাংলাবিদ প্রস্তুতি নিয়ে একটা ভিডিও দিন আসলে ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে একাডেমিক কিছু প্রেশারের কারণে আসলে আমি তোমাদের জন্য ভিডিও বানাতে পারিনি সেই আমি ক্ষমা প্রার্থনা করছি অনেক দিন পর আসলে ভিডিওতে দিচ্ছি আমি আর অনেক আগে দেওয়া উচিত ছিল আমি তোমাদের সবার কাছে আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি এতদিন অপেক্ষা করাবার জন্যে তো আজকে বেসিক্যালি আমরা বাংলাবিদ প্রস্তুতির আদ্যপান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে বাট আমার মনে হয় যে এই ভিডিওটা দেখলে কারোর কোনো ধরনের কনফিউশন কোনো ধরনের আসলে ধোঁয়াশা থাকার কথা না বাংলাবিদ প্রস্তুতি নিয়ে আচ্ছা প্রথম প্রশ্ন যে প্রশ্নটা সবাই খুব বেশি বেশি করছে করেছে আমাকে কমেন্টে যে ভাইয়া আপনি যে বইগুলো নাম দিচ্ছেন সে বইগুলো আমি খুঁজে পাচ্ছি না সেগুলো আমি রকমারিতে পাচ্ছি না তো সেক্ষেত্রে আমার সলিউশন হচ্ছে আজকের ভিডিওতে সেটা হচ্ছে তোমরা সৃজনী স্কুল বুক হাউস সেখানে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ সৃজনী স্কুল বুক হাউসে আমি আজকে যতগুলো বইয়ের নাম বলবো সবগুলো বই তোমরা একদম কম দামে পেয়ে যাবে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিংবা হচ্ছে পাঠাও কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবে আবার অগ্রিম পেমেন্ট দিয়ে তুমি নিতে পারবে তোমার ইচ্ছে এটা পুরোপুরি তো তুমি হচ্ছে তোমরা হচ্ছে সৃজনী স্কুল বুক হাউসে গিয়ে একটু পেজটা দেখে আসবে সেখানে ইনশাআল্লাহ তোমরা সকল ইনফরমেশন পেয়ে যাবে সেখানে মেসেজ দিয়ে তোমরা জানালি তোমাকে তোমার বই পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও আজকের ভিডিওটা স্পন্সর করছে সৃজনী তোমরা সৃজনী স্কুলে গেলে কি পাবে এখন প্রশ্ন হচ্ছে এটা যে সৃজনী স্কুলে গেলে আমি কী পাবো পেজটা একটু ঘুর ঘুরলে দেখতে পারবো তোমরা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংরেজি আইবিএ সকল ধরনের তোমার পড়াশোনার যত রকম ভিডিও দরকার ফ্রি ভিডিও সেগুলো তোমরা সৃজনী স্কুলে পেয়ে যাবে ইনশাল্লাহ আমি নিজেও দুটা প্লে শুরু করেছি আরেকটা ইনশাল্লাহ শুরু করব তো তোমরা ইনশাআল্লাহ আমাদেরকে যদি সাপোর্ট দিতে পারো সৃজনী স্কুলকে সেক্ষেত্রে ইনশাআ আমাদের জন্য কাজগুলো করা অনেক সহজ হবে আচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি কি কি বই পড়ব তো আজকে আমি এক সপ্তাহ প্রস্তুতি এক মাসের প্রস্তুতি এক বছরের প্রস্তুতি তিনটা প্রস্তুতির কথা আলাদা আলাদাভাবে বলবো ঠিক আছে মানে তিন ধরনের মানুষ থাকতে পারে এখানে যারা হচ্ছে এক বছর ধরে প্রস্তুতি নিতে চায় যারা হয়তো বা এবার বাংলাবিদ প্রতিযোগিতাতে যারা হচ্ছে এবার ডিসকোয়ালিফাই হবে যারা হচ্ছে আঞ্চলিক পর্যাতি পর্যায়েই চান্স পাবে না তাদের জন্য হচ্ছে একটা প্রস্তুতি থাকবে যারা হচ্ছে আঞ্চলিক লেভেলে সেরা বিশে যেতে পারলো বা সেরা দশে যেতে পারলো কিন্তু আমাদের জাতীয় পর্বে গিয়ে তারা হচ্ছে সেরা বিশে যেতে পারলো না তাদের জন্য প্রস্তুতি একরকম আর যারা জাতীয় পর্যায়ে এবার এবার সেরা বিশে চলে যাবে তাদের জন্য প্রস্তুতি আলাদা সুতরাং সবাই যে কোনো সময় যাতে ভিডিওটা দেখলে নিজের সাথে রিলেট করতে পারে সেজন্য জন্য হচ্ছে আমি তিন ধরনের প্রস্তুতির কথাই বলবো আচ্ছা একদম প্রথম কথা সেটা হচ্ছে তোমরা তিন ধরনের লেভেলই থাকো এখন এখন তোমরা বা আঞ্চলিক পর্যায়ে চান্স পাওয়া নাই এরকম মানুষ থাকবা আবার অনেকে হচ্ছে হয়তো বা জাতীয় রাউন্ডে চান্স পাওয়া এরকম মানুষও থাকবা আবার অনেকে হচ্ছে জাতীয় পর্যায়ে সেরা বিশ্বে চলে গেছে তিন ধরনের মানুষের জন্যই একদম একটা মাস রিড বই হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা আমাদের ডক্টর সৌমিত্রশেখর স্যার তিনি এই বইটা লিখেছেন এই বইটাও তোমরা সৃজনী স্কুল হাউজে পাবা ইনশাল্লাহ ঠিক আছে তো বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা হচ্ছে একটা কম্প্যাক্ট বই মানে ধরে নাও তুমি হচ্ছে একটা বড়ো প্রস্তুতি নিতে যাচ্ছ বড়ো একটা পরীক্ষা দিতে যাচ্ছ কিন্তু তোমার দরকার কি পরীক্ষার আগ মুহূর্তে তোমার দরকার কি তোমার প্রিপারেশনের ম্যাটেরিয়ালস কমিয়ে নেওয়া তোমার হচ্ছে ম্যাটেরিয়ালসগুলো যত সম যতটুকুই সম্ভব কমানো উচিত তাই না সেজন্যই আমি পরামর্শ দেব তুমি যেই লেভেলের মানুষই হোক যেই জায়গার মানুষই হোক তুমি হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বইটা অবশ্যই নিজের পাশে রাখো এটা হচ্ছে একদম একদম বেসিক একটা বই এবং এখানে বাংলাবিদ প্রস্তুতি বলো বা তুমি হচ্ছে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক বই প্রতিযোগিতামূলক পরীক্ষাই বলো সব জায়গার জন্য এই বইটা খুব কাজে দিবে ঠিক আছে তো এই বইটা এখন কিনে রাখলে তুমি সারা জীবন কিন্তু তোমার জন্য এটা অনেক উপকার দিবে আচ্ছা এখন আঞ্চলিক পর্বে প্রশ্নগুলো কীরকম হয় এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আঞ্চলিক পর্বে আমি দ্বীপ পরীক্ষা দিন যাব এবং এখানে প্রশ্ন কি রকম হয় আচ্ছা আঞ্চলিক পর্বে মূলত তিনটা রাউন্ড থাকে প্রথম রাউন্ড হচ্ছে এমসিকিউ বা নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন যেটাই বলো তুমি অর্থাৎ এখানে তোমাকে চারটা অপশন দেওয়া থাকবে তোমাকে সিলেক্ট করতে হবে যে কোনটা সঠিক তোমাকে হচ্ছে বৃত্ত ভরাট করতে হবে আচ্ছা এই এই এমসিকিউ পরীক্ষার প্রস্তুতির জন্য তুমি কোন বই পড়বা তো আমার একদম প্রাথমিক এবং ফাইনাল একটা পরামর্শ থাকবে তোমরা হচ্ছে নবম দশম শ্রেণীর এই যে পুরাতন এডিশনের বইটা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই পুরাতন এডিশনের বইটা এটা হচ্ছে তোমরা তোমাদের আঞ্চলিক পর্বের জন্য অবশ্যই পড়বা ঠিক আছে কারণ এখান থেকে দেখা যায় যে অনুশ্রণীয় থেকে হুহু প্রশ্ন চলে আসে এছাড়াও পুরাতন এডিশনের যে বাংলা সাহিত্যের বইগুলো আছে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মানে নতুন যে কারিকুলাম সেই বইগুলো না আগের কারিকুলামের বই যেগুলো ঠিক আছে সেগুলোর বাংলা সাহিত্যের যে বইগুলো আছে সেগুলো হচ্ছে তুমি পড়তে হবে কারণ দেখা যায় কবিতা থেকে একটা লাইন তুলে দিয়ে মাঝখানে বলবে যে এখানে কি বসবে এ ধরনের অনেক কোয়েশ্চেন দেয় ঠিক আছে তো এই জন্য কী করতে হবে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা সাহিত্যের যতগুলো বই আছে সহপাঠ চারুপাঠ যাই আছে সবগুলো কিন্তু তোমাকে পড়তে হবে ঠিক আছে এটা হচ্ছে কি আঞ্চলিক পর্বে ভালো করবার জন্যে সেটাও আঞ্চলিক পর্বে এমসি কিউতে ভালো করার জন্য এছাড়াও এক্সট্রা একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে বানান তুমি কল্পনা করতে পারবে না তুমি যদি বানানে দক্ষ হও বাংলাবিদ প্রতিযোগিতাতে তুমি কতটা 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 এগিয়ে থাকবে তুমি কল্পনা করতে পারবে না সুতরাং বানান এবং উচ্চারণ এই দুইটা শিখবার জন্য আমি একটা বইয়ের কথাই বলবো সেটা হচ্ছে বাংলা উচ্চারণ অভিধান বাংলা একাডেমির ঠিক আছে এটা তো অভিধান তো অভিধানে কি হয় মানে গদ বাধভাবে সবগুলো বানান দেওয়া আছে কিন্তু আমাদের কি দরকার আমাদের দরকার হচ্ছে গুরুত্বপূর্ণ বানানগুলো যেগুলো হচ্ছে সবাই খটকায় থাকে তাই না সবাই একটু ইয়েতে থাকে খটকার ভিতরে থাকে তো সেজন্য হচ্ছে আমি পরামর্শ দেব হায়াত মাহমুদ স্যারের বাংলা বানানের নিয়ম এই বইটা পড়তে এই বইটা আমি নিজেও পড়ছি তোমরা আমার ইউটিউব চ্যানেল বা হচ্ছে স্মৃতি স্কুলে পেজে গেলে দেখবে আমি বানান বানান নিয়ে অনেক ভিডিও দিই সেগুলোও কিন্তু এই বই থেকে মানে তোমার হচ্ছে উৎস নিয়েই আমি ভিডিওগুলো দিই সুতরাং এই বইটা কিন্তু বানানোর জন্য চমৎকার একটা বই বানানোর মানে কেন এই বানানটা এভাবে হলো মনে কর যে প্রজ্বলন কেন আসলো। কি কারণ আসলো ফিল এটা অনুভব করাবে হচ্ছে তোমাকে এই বইটা তো এই বইটা একদম মাস্ট লাগবে একদম মাস্ট তুমি অভিধান না নিলেও হবে বাংলা একাডেমির কোনো অভিধান তোমার লাগবে না কিন্তু বাংলা বানানের নিয়ম এই বইটা তোমার লাগবেই এটা কিসের জন্য আঞ্চলিক থেকে একদম শেষ রাউন্ড পর্যন্ত প্রত্যেকটা রাউন্ডে তোমার হচ্ছে দুইটা বই পাশে রাখতেই হবে একটা হচ্ছে কি বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ডক্টর সুমিত্র শেখর স্যারের আরেকটা হচ্ছে ডক্টর হায়াত মাহমুদ স্যারের বাংলা বানানের নিয়ম তো এই দুইটা বইকে কমন সবার জন্য তুমি প্রস্তুতির যে পর্যায়ে থাকো না কেন তোমার জন্য এই দুইটা বই কিন্তু একদম কমন ওকে আচ্ছা এখন আঞ্চলিক পর্বে দ্বিতীয় রাউন্ড হয় কি সৃজনশীল প্রশ্ন তো সৃজনশীল প্রশ্ন দেখা যায় যে বানান নিয়ে প্রশ্ন দেয় খুব মজার বিষয় হচ্ছে এটা যে এই বানানটা কেন এইরকম হলো ঠিক আছে তো এই জন্য কী করতে হবে হায়াত মাহমুদ বইটা পড়তে হবে পাশাপাশি তোমার তোমার শ্রেণী যে পাঠ্য বইগুলো আছে এখন তো আর পাঠ্যবইতে সৃজনশীল প্রশ্ন থাকে না আগে যে কারিকুলামের বইগুলো ছিল সেখানে সৃজনশীল প্রশ্নগুলো একটু নিজে নিজে চেষ্টা করতে হবে যেন তোমার হাতের মানে স্পিডটা ভালো হয় লেখার স্পিড এবং লেখার গঠনশৈলী যাতে ভালো হয় এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের প্রথম দুটা রাউন্ড শেষ আমি ধরে নিচ্ছি এই দুটা রাউন্ড তোমরা খুব ভালো মতে পার করছো যারা পার করো নাই তাদেরকে আবারও নতুন করে পড়াশোনা শুরু করতে হবে তাদের জন্য এক বছর সময় আছে তাদের জন্য সুবিধা তোমরা এক বছর ধরে প্রস্তুতি নিতে পারবা এবং আমি বিশ্বাস করে এই ভিডিওটা যারা পুরোপুরি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারবা তারা ইনশাল্লাহ বাংলাবিদের সেরা ছয়ে যেতে পারবা ইনশাআল্লাহ এটা আমি ওয়ারেন্টি গ্যারেন্টি দুইটাই দিচ্ছি আচ্ছা এখন হচ্ছে যারা স্টুডিও রাউন্ডে যাবে তাদের জন্য হচ্ছে কি স্টুডিও রাউন্ডে হচ্ছে স্টুডিও বুঝোই এখানে কিছু জিনিস থাকবে তোমার পাঠ্যসূচির মধ্যে কিছু জিনিস থাকবে বাইরের এক্সট্রা কারিকুলার তো এক্সট্রা কারিকুলার হিসেবে আমি পরামর্শ দিব একটা কবিতা একটা গান একটা গল্প আর একটা বক্তৃতা এই চারটা জিনিস তুমি শিখে রাখবা চারটার মধ্যে যে কোনো একটা হয়তোবা তোমাকে বলতে বলবে তো এটা মাস্ট শিখে রাখবা একটা কবিতা একটা গান একটা বক্তৃতা আর হচ্ছে কি একটা বক্তৃতা আর হচ্ছে একটা গল্প ছোট গল্প বা বড় গল্প যেটাই পারো শিখে রাখবা এবং যাতে তোমার মানে আমি একদম সুন্দরভাবে তোমার বলতেছি যে তোমার মুখস্থ করে রাখতে হবে জিনিসটা যাতে তোমাকে বলার সাথে সাথে তুমি একদম এক্সপিরিয়েন্স মানুষের মতো এটা অ্যাপ্লাই করতে পারো এছাড়াও উচ্চারণ প্রথম এই স্টুডিও রাউন্ডে আঞ্চলিক পর্বের স্টুডিও রাউন্ডে তোমাকে উচ্চারণ নিয়ে কোয়েশ্চেন দেবে এবং সেটা তোমাকে বোর্ডে লিখতে হবে বা মুখে বলতে হবে যে কোনো একটা হয় বোর্ডে লিখতে দিবে অথবা মুখে বলতে হবে তো সেজন্য হচ্ছে বাংলা উচ্চারণ অভিধান এটা তুমি দেখতে পারো এছাড়াও তোমরা চাইলে বিসিএস পরীক্ষার উত্তরণ পাবলিকেশানসের মানে উদ্ভাস উন্মেষের উত্তরণ পাবলিকেশানসের বাংলা ভাষা এই বইটা তোমরা নিতে পারো এটাও তোমরা সৃজনী স্কুল বই করে পাবা ইনশাল্লাহ ঠিক আছে সেখানেও কিন্তু বানানের আর উচ্চারণের অনেকগুলো ধরনের টেকনিক দেওয়া আছে আচ্ছা বানান বাড়ান আগের মধ্যে হায়াত মাহমুদ স্যারের বই আর ওই বাংলা ভাষা বইটা পড়লেই হবে বাংলা ভাষা হচ্ছে উত্তরণ প্রকাশনীর এর বইটা ঠিক আছে এটা পড়লেই তোমার হবে ইনশাআল্লাহ এবং ওইখানে কিন্তু তুমি ব্যাকরণগত সব পাওয়া মানে হচ্ছে এই এই বইটার এক্সপ্লেনেশন কিন্তু ওই বইটা তুমি পাবা উত্তরণ পাবলিকেশানসের যে বইটা আছে বাংলা ভাষা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কবিদের জীবনী মুখস্থ করা লাগবে কবিদের লেখকদের জীবনী মুখস্থ করা লাগবে এটা কীভাবে করবো এত বাংলা ভাষা বাংলার এই ইতিহাসে তো অনেক লেখক আসছে অনেক কবি আসছেন তাই না এই জন্য হচ্ছে কি বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এখানে কিন্তু তোমরা সকল কবি গুরুত্বপূর্ণ কবি এবং লেখকদের তোমরা হচ্ছে জীবনী পাবা এবং সেটাকে একটা সিস্টেমের আকারে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের স্টুডিও রাউন্ডের জন্য মোটামুটি তোমার হচ্ছে কয়েকটা জিনিস কমন থাকবে এর প্রত্যেক বছরই কমন থাকে এর মধ্যে একটা হচ্ছে উচ্চারণ উচ্চারণ বলতে হবে তোমাকে বানান বানান কী করতে হবে লিখতে হবে বা বলতে হবে এরপর হচ্ছে তোমার যে কোনো একটা তোমাকে বর্ণ দিবে মনে কর একটা বর্ণ দিল খ নিয়ে তুমি যত রকম শব্দ বানাতে পারো যে যত বেশি শব্দ বানাবে তার পয়েন্ট তত বেশি ঠিক আছে তো এই তিনটা জিনিস একদম কমন থাকবে আর একটা হচ্ছে কি তোমার সৃজনশীলতা পরীক্ষা করা হতে পারে তোমাকে একটা কবিতা আবৃত্তি করতে বলতে পারে গান গাইতে বলতে পারে বক্তৃতা দিতে বলতে পারে তোমাকে হচ্ছে একটা গল্প বলতে বলা রাখতে পারে তো এই চারটার পাঁচটা জিনিস কিন্তু কমন স্টুডিও রাউন্ডের জন্য আমাদের আঞ্চলিক পর্বে তো যারা এই আঞ্চলিক পর্বে সেরা বিশ বা সেরা আট বা সেরা দশ হিসেবে জাতীয় পর্যায়ে যাবে তাদের জন্য একটাই কথা এখন হচ্ছে তোমার ফাইনাল রাউন্ড সো এখন তোমার এত এত ধরনের বই পড়া সম্ভব না তোমার জন্য একটা বই আমি পড়তে হলো একটা এবং আরেক এটার সাথে আরেকটা তুমি চাইলেও পড়তে পারো নাও পড়তে পারো এটা তোমার ব্যাপার বাট একটা বই মাস্ক পড়তে হবে সেটা হচ্ছে কি পাশে রাখতে হবে সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই বইতে তোমার শব্দার্থ সমোচ্চারিত শব্দ বিপরীত শব্দ সমার্থক শব্দ সব ধরনের জিনিস আছে অর্থাৎ ব্যাকরণের সব জিনিসও আছে ভাষা সব জিনিসও কিন্তু তোমার এই বইতে আছে সুতরাং তোমার মানে বাংলাবিদ হতে আসছি এই জন্য আমি একদম মোটা মোটা বাংলা বই পড়ব এই ধরনের চিন্তা ভাবনা করা দরকার নাই এটা কিন্তু অনেকে ভুলটা করে এই ভুলটা করা যাবে না হায়াত স্যারের ভাষা শিক্ষা অনেক মোটা একটা বই কিন্তু এই বইটা এই প্রতিযোগিতা ভালো করবার জন্য জরুরি কোনো বই নয় কারণ হচ্ছে এখানে কদ বাধাভাবে সব শব্দার্থ দেওয়া আছে সব সমতায়িত শব্দ দেওয়া আছে সব বিপরীত শব্দ দেওয়া আছে সব সমর্থক শব্দ দেওয়া আছে কিন্তু বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসায় শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেওয়া আছে ঠিক আছে আরেকটা হচ্ছে বানান বানানের কোনো বিকল্প নেই আগেই বলছি তো তুমি বানানের জন্য পড়তে হবে বাংলা বানানের নিয়ম হায়াত মাহমুদ সারের ঠিক আছে এই দুটা বই তোমাকে হচ্ছে কি জাতীয় পর্যায়ে যখন তুমি স্টুডিও রাউন্ডে সেরা বিশে যাবা অর্থাৎ যাদেরকে আমরা টিভিতে দেখি আমাকে হয়তো তোমরা এই টিভিতে এই সেরা বিষে দেখি আমাকে চিনছো তো সেই টিভি রাউন্ডে সেরা বিষের যে প্রতিযোগিতা হবে সে তার জন্য তোমাকে এই দুইটা বই সাথে রাখলেই হবে এছাড়াও এছাড়াও একটা পর্ব থাকে গানের একটা থাকে কবিতার স্টুডিও রাউন্ডে ফাইনাল রাউন্ডে যাওয়ার পর তো গানের জন্য আমি পরামর্শ দেবো শ্রেষ্ঠ দেশাত্মপোধক গান অস্বরলিপি দেবপ্রসাদ দা এটাও তোমরা সৃজনী স্কুল বই ঘরে পাবা ইনশাল্লাহ তো তোমরা হচ্ছে এই বইটা পাশে রাখবে কারণ এখানে হচ্ছে কোন তোমার হচ্ছে কোন গায়কের দুঃখিত কোন গানের গীতিকারকে শুরুকারকে লিপিকারকে সব কিছু এই বইতে আছে প্রথম গানটা গাইছে কে কারণ এই কোয়েশ্চেনগুলো এই প্রশ্নগুলো কিন্তু তোমার আসবে স্টুডিও রাউন্ডের হয়তো তৃতীয় বা চতুর্থ পর্বে ঠিক আছে আর কবিতার জন্য আমার পরামর্শ হচ্ছে একটাই কবিতার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পুরাতন বইয়ের যে কবিতাগুলো আছে সেগুলো খুব ভালো মতো পড়ে যেতে হবে এবং একটা কবিতা তুমি শিখে যেতে হবে কারণ কবিতা তোমাকে গাইতে বলবে একটা রাউন্ডে কবিতা তোমাকে গাইতে বলবে ঠিক আছে তাহলে এই দুইটাই স্পেশাল রাউন্ড এই দুইটা কিন্তু খুবই স্পেশাল রাউন্ড সুতরাং এই দুইটাতে ভালো করতেই হবে বাকিগুলোতে কিন্তু তোমার হচ্ছে তোমার পড়াশোনা তুমি যা পড়ছো সেগুলো দিয়েই তুমি পার পাবা কিন্তু এই দুইটা রাউন্ডে কিন্তু এইভাবে পার পাওয়া যাবে না এগুলো কিন্তু পুরোপুরি স্কিলের ব্যাপার আচ্ছা তো মোটামুটি আমি অনেকগুলো বইয়ের কথা বললাম এবং অনেকের হয়তোবা এ টেক্সট বই খুঁজে পেতে সমস্যা হইতে পারে এই ট্যাক্স বইটা খুঁজে পেতে সমস্যা হইতে পারে এটাও তোমরা শ্রীদিনী স্কুল বই ঘরে পাবা ইনশাল্লাহ ঠিক আছে তো আগেরবার আমি আসলে কোনো সোর্স দিই নেই যে তোমরা এই জায়গা থেকে বইগুলো নিতে পারবা এবার বলে দিলাম কারণ সবার কমেন্টের প্রশ্ন একটাই থাকতো যে ভাইয়া বইগুলো আমি পাচ্ছি না ভাইয়া নীল খেতে পাই নেই ভাইয়া এখানে পাই নেই ভাইয়া রকমারিতে পাই নাই বা আমার পাশের লাইব্রেরিতে পাই নাই তো সবার জন্যে একটু সহজ করে দিলাম যে সবগুলো বই তুমি এক জায়গা থেকে নিতে পারবা দেশের যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে আরও দুটো বই আমি অবশ্যই পরা পরামর্শ দিব তবে এক্সট্রা হিসেবে তোমরা পড়তে পারো যাদের এক বছর সময় আছে বা এক মাস সময় আসে তারা পড়তে পারো বা যাদের এক সপ্তাহ সময় আছে তাদের এই দুইটা বই পড়ার কোনো প্রয়োজন নাই একটা হচ্ছে কত কত নদী সরোবর আর একটা হচ্ছে লাল নীল দীপাবলি এই দুইটা বই হচ্ছে বাংলা ভাষা এবং ব্যাকরণ এর ইতিহাস নিয়ে সুতরাং এই বইটা অবশ্যই এই দুইটা বই অবশ্যই তোমরা সংগ্রহে রাখবা যাদের সময় আছে হুমায়ুন হাজার স্যারের বই আর এই দুইটা বইও ইনশাল্লাহ তোমরা সৃজনী স্কুল বইঘর থেকে সংগ্রহ করতে পারবা আর আরও অনেক ধরনের তোমাদের প্রশ্ন থাকতে পারে অনেক ধরনের কুয়েরি থাকতে পারে তোমরা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো ইনশাল্লাহ আমি প্রয়োজন আবারও একটা ভিডিও দিব তোমাদের উপকারের জন্য এবং আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অনেক দিন পর ভিডিওটা দিয়েছি ব্যক্তিগত কিছু সমস্যা ব্যক্তিগত কিছু কাজকর্ম ছিল পড়াশোনার প্রেশার ছিল অ্যাকাডেমিক প্রেশার ছিল এই জন্য একটু দেরি হয়েছে কিন্তু আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি ইনশাআল্লাহ তোমাদের যদি আরও প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা বা আমাদের পেজে নক দিয়ে বলতে পারো সেক্ষেত্রে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা সেই সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে কিন্তু মূলত আগের দুটো ভিডিও আগের দুটো ভিডিও তোমরা হয়তো সবাই দেখেছ আগে দুইটা ভিডিওতে যত রকমের কুয়েরি ছিল সবার আমি সেই কুয়েরিগুলোর অ্যান্সার দিলাম এই এই ভিডিওতে আর কি মানে যত রকম প্রশ্ন ছিল এক্সট্রা প্রশ্ন ছিল ভাই বই কোথায় পাবো কোন বইগুলো লাগবে সেই জন্য হচ্ছে তোমাদের জন্য এই ভিডিওটা করা ঠিক আছে আর আরও প্রশ্ন থাকতে পারে সবারই প্রশ্ন থাকতে পারে আচ্ছা আরেকটা বিষয় বলি এটা হচ্ছে তোমার প্রতিযোগিতার নিয়ম সম্পর্কে একটু বলে দেওয়া আগে ঠিক আছে সেটা হচ্ছে যখন তুমি স্টুডিও রাউন্ডে যাবা মানে জাতীয় পর্যায়ে স্টুডিও রাউন্ডে যাবা তখন একটু টেকনিক্যালি খেলতে হবে কারণ এটা কিন্তু নকআউট পর্বের খেলা ঠিক আছে কারণ হচ্ছে আঞ্চলিক পর্বের তিনটা পর্ব শেষ হওয়ার পরেই মোটামুটি যারা বাংলা ভাষা এবং ব্যাকরণ খুব ভালো জানে তাদের তাদেরকে কিন্তু ছাঁটাই করে নিয়ে আসা হয়েছে এখন যারা আছে তারা সবাই কিন্তু বাংলা ভাষা এবং ব্যাকরণ খুব ভালোই জানে পড়াশোনা খুব ভালো করে এসেছে তো তাদেরকে ছাঁটাই করতে হবে না এখন বাদ দিতে হবে তো সেজন্য কী করতে হয় সেজন্য হচ্ছে নকআউট পর্বের খেলা খেলতে হয় তো এই নকআউট পর্বের খেলাটাই হচ্ছে বাংলা বিদে খেলতে হবে তোমাদেরকে নক আউট পর্ব খুবই সাবধানে খেলতে হয় সেটা হচ্ছে যখন তুমি দেখছো যে তোমার একজন প্রতিযোগী অলরেডি শূন্যতে আছে তুমি আছো মনে করো যে চারে বা আটে এবং আর হয়তো বা চারটা পাঁচটা প্রশ্ন বাকি আছে তো তুমি কিন্তু মোটামুটি বুঝতে পারতেছো যে ওই কিন্তু আনসার দেওয়ার সম্ভাবনা কম এখন তুমি উত্তর দিতে পারো উত্তর দিলে সমস্যাটা কি হবে উত্তর দিলে সমস্যা হবে যে তুমি হচ্ছে কি নেগেটিভ হবে তোমার হচ্ছে ঋণাত্মক দিকে চলে যাবে মার্কস সেক্ষেত্রে তুমি কিন্তু আউট হয়ে যাবে আর সে কিন্তু শূন্য পেয়ে পরের রাউন্ডে চলে যাবে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে কখন আমাকে উত্তর দিতে হবে কখন আমাকে উত্তর দেওয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে মানে কখন ডিফেন্সিভ খেলতে হবে কখন অ্যাটাকিং খেলতে হবে মনে কর একটা ফুটবল খেলাতে একটা দল দুটো গোল দিয়ে ফেলছে আর একটা দল গোল দেয় এখন কি আরও একটা গোল দেওয়ার জন্য তোমার ওই দলটা খেলা মানে অ্যাটাক দেওয়া দরকার আছে নাকি এখন তার এই দুইটা গোলকে ডিফেন্স করা দরকার বেশি অবশ্যই দুইটা গোলকে ডিফেন্স করা বেশি দরকার তাই না ডিফেন্ড করা বেশি দরকার তো তোমাদেরকে এই কাজটা করতে হবে এটা মাথায় রাখতেই হবে এটা যে মাথায় রাখতে পারবে সে এই টুর্নামেন্টে এই বাংলাদেশ প্রতিযোগিতায় একদম টপে চলে যাবে আর যারা মাথায় রাখবে না যারা নিজেকে জাহির করতে চাবে আবারও বলতেছি যারা নিজেকে বেশি জাহির করতে যাবে তারাই দেখবে যে এই প্রতিযোগিতা থেকে আউট হয়ে যাবে খুব আগে আগে আউট হয়ে যাবে যাদেরকে হয়তো তোমরা আশা করছো যে সেরা ছোঁয়া যাবে আমরা টিভিতে যারা দেখতেছি আমরাও আশা করতেছি তারা হচ্ছে সেরা তিনে থাকবে শুধুমাত্র নিজেকে জাহির করবার জন্য কিছু মিস ক্যালকুলেশনের জন্য তাড়াহুড়া করার জন্য তারা কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যায় সুতরাং এটা কিন্তু করা যাবে না ঠিক আছে আচ্ছা আরও আরও ধরনের তোমাদের প্রশ্ন থাকতেই পারে আমি ইনশাল্লাহ স্টুডিও রাউন্ডের আগে আবার একটা ভিডিও দিব যারা সেরা পিছ আছো তাদের জন্য ইনশাআল্লাহ আপাতত তোমাদের জন্য আমার পরামর্শ এগুলোই যে ক্লাস সিক্স থেকে টেনের যে বইগুলো আছে পুরাতন কারিকুলামের সেই বইগুলো পড়তেই হবে এছাড়াও বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা বাংলা বানানোর নিয়ম তারপর আছে লাল নীল দীপাবলি কত নদী সরোবর এই বইগুলো তোমার সংগ্রহে রাখতে হবে এবং এই সবগুলো বই তুমি বাবা